আসসালামু আলাইকুম। স্বাগত আলিফ টিভি সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিএনপি গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা বললেন উবাইদুল কাদের। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর, হাজি সেলিমের ছেলে ইফা নাটক। শুভ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এবং ঈশ্বরগঞ্জকে মাদক, সন্ত্রাস, যানজটমুক্ত পরিচ্ছন্ন পৌর শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। আর আপনাদের সাথে রয়েছে আমি সাইদ শাহরিয়ার। রাজনীতিতে যারা রক্ত আর ষড়যন্ত্রের চর্চা করে তারাই গণতন্ত্র নিয়ে মিথ্যাচার করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। আজ সোমবার সকালে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। কাদের বলেন, সামাজিক গণমাধ্যম আর গণমাধ্যমে বিএনপি তর্জন গর্জন করলেও বাস্তবে তা দেখা যায় না, আর সে কারণেই দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের পদত্যাগ, বিএনপির বিভিন্ন দাবি প্রসঙ্গে উবাইদুল কাদের বলেন, দলটির কাছে আন্দোলনের নামে কোনো ইস্যু নেই, তাই যে কোনো বিষয়কেই হাতিয়ার করে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে। আমরা জানতে চাই, সোশ্যাল মিডিয়া অনবরত রাষ্ট্রবিরোধী প্রচার কি ভিন্ন মত, নাকি রাষ্ট্রকে দুর্বল করা, রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করা? জানতে চাই, দিন রাত দেশে বিদেশে বসে অবিরাম দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বৈঠক, মিথ্যাচার আর গুজব ছড়ানো কি মত প্রকাশের স্বাধীনতা? বিএনপি মহাসচিব বলেছেন, জনগণের উত্তাল ঢেউ নাকি বিএনপি রাজপথে উঠাবে। আমরা জানতে চাই, মির্জা ফখরুল সাহেব যা বলেন তা নিজে বিশ্বাস করতে পারেন কিনা? ঢেউ তারা ট্যাম্স নদীর পার থেকে গুলশান অফিসে তুলতে পারেন, কিন্তু পদ্মা মেঘনা যমুনার পলিবিধৌত মুজিবের বাংলায় নয়। তাদের আন্দোলনের হাঁক ডাক আষাঢ়ের আকাশের মতো সোশ্যাল মিডিয়ার গণমাধ্যমে যতটা গর্জে, বাস্তবে রাজপথে ততটা বসছে না। নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে আটক করা হয়েছে ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে। এই ঘটনায় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম সহ পাঁচজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মারধর ও হত্যা চেষ্টা মামলা হয়েছে। গতকাল রাতে ধানমন্ডিতে সাংসদ হাজি সেলিমের গাড়ির সাথে লেফটেন্যান্ট ওয়াসিমের মোটরসাইকেলের ধাক্কা লাগে। আমি হেঁটে আসতেছিলাম, বাইক নিয়ে, আমার ওয়াইফ ছিল সাথে, আমি বই কিনে নিয়ে আসছি, যে বই পড়ার বই। আই ওয়াজ অন দ্য ওয়ে, এই গাড়ি আমাকে হিট করছে, হিট করার পর আমি ব্রেক করছি, ব্রেক করে আমি ব্রেক পরিচয় দিচ্ছি, আমি লেফটেন্যান্ট ওয়াসিম, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, প্লিজ একটু ওয়েট করেন। আমাকে নেমেই সাথে সাথে মারলো, আমার ওয়াইফের গায়ে হাত ধরছে, এতগুলো আমার সামনে দিয়ে হিট মি। তখন গাড়ি থেকে কয়েকজন নেমে লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধর করে। পুলিশ জানান, তখন গাড়িতে ছিলেন না সংসদ সদস্য হাজি সেলিম, তবে সংসদ সদস্যের স্টিকার লাগানো গাড়িতে হাজি সেলিমের ছেলে ও তার নিরাপত্তা কর্মীরা ছিলেন। পরে ঘটনাস্থলে লোকজন জমে গেলে সাংসদের গাড়ি ফেলে মারধরকারীরা সরে যান। পরে পুলিশ এসে গাড়ি ও মোটরসাইকেল থানায় নিয়ে যায়। এই ঘটনায় প্রথমে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি এবং পরে মামলা করেন লেফটেন্যান্ট ওয়াসিম। আজ শুভ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সোমবার সকালে দশমী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা। করোনা সংক্রমণ এড়াতে এবার লাল সিঁদুরে দেবীকে বরণ করে নেওয়ার রেওয়াজ পালন করা হচ্ছে না। মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের শুরু হয়েছিল। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে মর্তে আসার জন্য মহালয়ার দিন যাত্রা শুরু করেন। আজ দেবী দুর্গা পিত্রালয় মর্তলোক ছেড়ে স্বামীর ঘর কৈলাসে ফিরে যাবেন। মনটা আসলে এই দিন অনেক খারাপ থাকে, তো যাওয়ার আগে মার কাছে আমাদের একটাই প্রার্থনা যে পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে যায়।
জন্মের পরে একটা ব্যতিক্রম ধর্মী হচ্ছে পূজা উৎসব ছিল এবার। এবারে পুজোটা অনেকটা ফ্যাকাশে গিয়েছে করোনাকালীন কারণে, আমাদের অনেক কিছু মেনটেন করতে হচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল, এসছে মানুষ, হয়তো বা ওভাবে আনন্দ করেনি, কিন্তু মন্দিরে এসেছে। এবার দেবী এসেছেন দোলাই, যাবেন গজে চড়ে। যদিও করোনা মহামারীর কারণে সংক্রমণ এড়াতে এবছর সীমিত আকারে ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হচ্ছে। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রথম শ্রেণীতে উন্নীত হলেও দুই মেয়রের সময়কালে বাস্তবে মাঠ পর্যায়ে দৃশ্যমান তেমন কোনো উন্নয়ন হয়নি, হয়েছে তাদের ভাগ্যের উন্নয়ন। ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি আবুল খায়ের থানা রোডস্থ তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে পৌর মেয়র প্রার্থিতা ঘোষণা করে তিনি এসব কথা বলেন। আমাদের উপজেলা প্রতিনিধি উবাইদুল্লাহ রুমি জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে সর্বস্তরের পৌরবাসীর দোয়া ও সহযোগিতা চেয়ে আবুল খায়ের আরও বলেন, আমি যদি মেয়র হিসেবে নির্বাচিত হই তাহলে আমার প্রথম কাজ হবে সন্ত্রাস, মাদক ও যানজট মুক্ত একটি পরিচ্ছন্ন পৌর শহর গড়ে তোলা। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন, বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারিজউদ্দিন আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মনসুর, যুবলীগ নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি পৌরসভা নির্বাচনে আমি নৌকা প্রতীকে নির্বাচিত করার লক্ষ্যে আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি, পৌরসভার যে প্রথম যে সর্বপ্রথম যে সমস্যাটা যানজট মুক্ত পৌরসভা গঠন করব, হাইওয়েতে যে চাঁদাবাজি যে হয় চাঁদাবাজি মুক্ত করার জন্য আমি চেষ্টা করব, পাশাপাশি পৌরসভার যে পরিচ্ছন্ন পৌরসভা, জনগণের যে কাঙ্ক্ষিত যে প্রত্যাশা একটা পরিচ্ছন্ন পৌরসভা দেখতে চায় সেই লক্ষ্যে আমি কাজ করব, এবং পাশাপাশি রাস্তা প্রশস্তকরণের যে একটা নাগরিক একটা সুফল সেটা যেন কার্যকর একটা সুফল আমি পদক্ষেপ নিতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করব। সংবাদ শেষ করব, তার আগে আলিফ টিভি সংবাদ শিরোনাম আরও একবার। বিএনপি গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা বললেন উবাইদুল কাদের। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর, হাজি সেলিমের ছেলে ইফান আটক। শুভ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এবং ঈশ্বরগঞ্জকে মাদক সন্ত্রাস যানজট মুক্ত পরিচ্ছন্ন পৌর শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি। এছাড়াও আমাদের আলিফ টিভি সংবাদ দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন www.alifhd.tv, ইউটিউবে দেখতে সার্চ করুন আলিফ টিভি নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরিচ্ছন্ন থাকুন, সুস্থ থাকুন, আলিফ টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।